ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছাপুরন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। ইচ্ছাপুরন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি ডুয়ার্স মেলা দেখতে। আমার বর আমার মেয়ে এগিয়ে গেছে, তো ঢুকে পড়েছি এখন। আর আজকের প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছি, বুঝেছো? ফার্স্ট টাইম। তো ভাবছি আজকে পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের আলিপুরদুয়ারের সব থেকে বড় মেলা দেখো স্টার্টিং। তো চলো এখন টিকিট করবে আমার বর। আর এখন কি বলতো, তাড়াতাড়ি এসছে এই কারণে, বাচ্চা ছোট না তাই জন্য, বুঝতে পেরেছো? ভিড়টা কম হবে এই টাইমটা। আমার বর আর মেয়ে দেখো এগিয়ে চলে গেছে। টিং 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 টিং, সব দেখাবো আজকে তোমাদেরকে গো, সব দেখাবো দেখাবো দেখাবো। এখন টিকিট করবে কি? আমি যাবো, এখন টিকিট করব। আমাদের টিকিট কেটে ঢুকে পড়েছে, দেখো পুরো ফাঁকা। যেটা এনে দিলেন সেটা একটু সৌভিকদের সরকারের সম্মান নয়, সেটা আলিপুরদুয়ার জেলার সম্মান, যেটা উত্তরবঙ্গের সম্মান। এটা জোরদার করে তৈরি হোক, জোরদার। এই সময় কেনাকাটা করে, বুঝেছো? আমরা এসছি একটু কেনাকাটা করবো অবশ্য, আর রাত্রিবেলা পুরো বের হয় তাই কিছু দেখতে পাবো না। আছে কই হালকা, দেখো দেখো দেখো, প্রচুর দোকান বসছে গো। আর মেয়ে এবারে প্রথমবার ডুয়ার্স মেলা দেখতে এসছে, বুঝেছো? এমনি শরীরটা ভালো নেই আর অসুস্থ অসুস্থ, তবু নিয়ে এলাম এই কারণে ওর মনটা ভালো হবে, তাই দেখো কত খুশি। এখন সত্যি কিন্তু ফাঁকা, অতটা ভিড় নেই, মানে রাত্রিবেলা তো পুরা ভিড়, এত ফাঁকা আর হবে না। এখন ভিড় ওই যে ওইদিকে সামনে পুরো ভিড় দেখতেই পাচ্ছ, রাত্রি 8টার পরে পুরা ভিড় হয়। কি মা, আজকে মানে কি বলবো, ঠান্ডাও আছে হালকা, দেখি এখন ঠান্ডাটা। আমার মেয়ে ডগি দেখে চিৎকার করবে, দেখো পুরো সত্যি কিন্তু পুরো ফাঁকা। আমি মেয়েকে দাঁড় করে দিয়ে হাত ধরো, হাত ধরে হাঁটবে বাবা, দৌড়ানো শুরু করে দিয়েছে দেখো। আমার চলো না এ সাইডে আসো না, ও তুমি এ সাইডে আসবে। আর সবে ভিড় হচ্ছে দেখো, আস্তে আস্তে প্রচুর দোকান, প্রচুর দেখছো। হাত ধরো, হাত ধরো মামা, হাত ধরো। দেখে নাও প্রচুর ভিড় হবে এখন তো সন্ধে, মানে কি বলবো, এখন মানে 5টা বাজে, তো এখন ভিড়টা কম, 8টার পরে পুরো ভিড় হবে। আর আজকে লাস্ট মেলা, বুঝেছো? শেষ মেলা, তাই জন্য ভিড়টা আরো বেশি হবে। আমার মেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, আমিও মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আর বর খুঁজলে পাবে, আমার মেয়ে এক জায়গায় থাকছে না,
এখন পুরো ঘুরছি দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এখানকার মেলায় কেমন কেমন দোকান বসে, দেখিয়ে দিচ্ছি। এখন ভিড়টা কম, বাবা এলে কিনে দেবে মা, চলো চলো দেখে নিই চলো। আমার মেয়ে এখন যেটা দেখছি সেটা নেওয়ার জন্য বাইরে করছে, হাত টেনে নিয়ে চলে যাচ্ছে দোকানে। সন্ধ্যে যত হচ্ছে ভিড় যত বেড়ে যাচ্ছে দেখো। প্রথমবার মেয়েকে নিয়ে এলাম দোয়ার খেলাতে, এই জন্য একটু ঘুরাচ্ছি। আমার বাবা ওইখানে দাম মনে রাখবেন, অনেক মাল মাত্র 30 টাকা আমাদের দোকান, 30 টাকা দোকান, হরেক মাল 30 টাকা, প্রচুর হরেক মাল মাত্র 30 টাকা। আমাদের এখানে পাচ্ছেন বাচ্চাদের খেলনা সামগ্রীর মধ্যে জোড়া পুতুল 30 টাকা, ডক্টর সেই হাই করে দাও হাই করে দাও, ব্যাডমিন্টন 30 টাকা, আমার মেয়ের সোয়ে মানে জ্যাকেটটা এতটাই বড় মাথা পুরো ঢাকা, ও যতটা মানে মুখটা বের করতে চায় মুখ ঢুকে যায় ভেতরে। এছাড়াও আমাদের কাউন্টারে পাচ্ছেন আমি চেষ্টা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করা, বাট জানি না কতটা কি করতে পারবো, মোটামুটি চেষ্টা করে দেখো। এখন তো বলবো হাঁটতে পারছি, মানে হাঁটার পরে না হাঁটা যাবে না, এতটাই ভিড় হয়, প্রচুর ভিড়। স্টিলের প্লেট, স্টিলের বাটি 50 টাকা, স্টিলের গ্লাস 50 টাকা, মগ 20 টাকা, 30 টাকা, 40 টাকা, রুটি ভাজা 20 টাকা, 30 টাকা, 40 টাকা। দেখো দেখো তোমরাও দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো আমার সাথে সাথে। সব রকমের দোকান, সব রকমের আচার থেকে শুরু করে মাছ মাংস সব দোকান, সব রকমের দোকান বলে। আমার মেয়ে ঘুরছে যখন এখানে দেখো সামনে ভিড়, তিনটে নিয়েছো আর একটা দুটো নিয়ে নিতে, বাবা হাত ধরে যায়, হাত ছেড়ে দিয়েছে দেখ, আমার মেয়ে দৌড়াচ্ছে। আমরা আমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি শুধুমাত্র 10 টাকা, জিনিসগুলো নেওয়ার আগে ভালো করে দেখে নিন, 10 টাকা, কাকড়া ক্লিক 10 টাকা, বক ক্লিক 10 টাকা, কি করে উঠবে আজকের কেউ আসবে নাকি অমিত মিশ্র আজকের আমাদের কপাল ভালো, পুরো ফাঁকাতে মানে ঘুরতেই পারছি, নাহলে যে ভিড় হয় এখনো পর্যন্ত ভিড়ের কোনো এই দেখতে পাচ্ছি না।
আমার মেয়ে যেইটা দেখছে উঠতে চাইছে কিন্তু উঠার পরে সঙ্গে সঙ্গে নেমে আসছে তাই জন্য ওকে উঠাচ্ছি না আর যায় না দেখো আমার মেয়ের বাইরে চলো হয়ে গেছে চলো চলো এবার দেখো তুমি একটাওতে বসছো না খালি উঠছো আর নেমে যাচ্ছ ভয় পাচ্ছে মানে কি একবার ঘোরানোর পরে ভয় পেয়ে যাচ্ছে দিয়ে নেমে যাচ্ছে আর কি একদিকে সুবিধা হয়েছে ফাঁকা আমরা ফ্রি ভাবে ঘুরতে পাচ্ছি বুঝেছো ভিড় হলে তো ছোট বাচ্চা নিয়ে এত হাঁটাও যেত না এইভাবে সুন্দর করে দেখতেও পারতাম না বুঝেছো তাই জন্য সব তোমার কি বলে নাগরদোলা টোলাগুলো না ফাঁকা দেখো ফাঁকা পড়ে গেছে বুঝতে পেরেছো একদিকে ভালো হয়েছে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে বুঝেছো যতটা পারছি ততটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাদ বাকি আরও দেখাবো সাথে থাকো দেখতে থাকো কোথাও যাবে না প্রচুর দোকান মানে প্রচুর প্রচুর দোকান বাপরে দেখো সন্ধে হয়ে গেছে এখন কটা বাজে 6:02 পুরো ভিড় শুরু হয়ে গেছে দেখছো বাবা নাই না বাবা ধরে না আমা চলো চলো সোজা চলো এখন আমরা মূল মঞ্চের দিকে যাচ্ছি ওখানে একটু থাকবো কারণ ভিড় অলরেডি শুরু হয়ে গেছে এরপরে বেরোনো সম্ভব হবে না তাই একটুক্ষণ ওইখানে থাকবো তারপরে বাড়ি চলে যাবো বুঝেছো চলো 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 আমার মেয়েকে দেখো খাবো পাপড়ি চাট খাচ্ছি আমরা আমরা ন সরি আমি আর আমার বর পপকর্ন আমার মেয়ে কিছু খায় না দেখো পপকর্ন খাচ্ছে আর এটা পেয়েছে এটা নিয়ে সারাক্ষণ নিয়ে হেঁটে বেড়াচ্ছে বুঝেছো নিতে পারে না তো বইটা নে খাই বলো বসো তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাব দেখো তোমাদেরকে মূল মঞ্চটা দেখাতে নিয়ে এলাম কারণ কি বলতো অনেক মঞ্চ আছে সব মঞ্চে প্রোগ্রাম হচ্ছে মূল মঞ্চ যেখানে সিঙ্গাররা আসে প্রোগ্রাম করে তো এটা সেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এখন আমরা বাড়ি চলে যাব কারণ অনেক বাজে আর অনেক তাড়াতাড়ি এসেছিলাম এখন বাড়ি যেতে হবে পুরো কুয়াশা পড়ছে আর ছোট বাচ্চা এতক্ষণ থাকা সম্ভব না তাই তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি মঞ্চটা আমি একবার বিশাল বড় মঞ্চ বুঝেছো আমার ওই যে দেখো দেখেছো বিশাল বড় মঞ্চ
দেখে নিয়েছো ওই যে মূল মঞ্চ হচ্ছে এটাই পুরো ভিড় হয়ে যাবে এখন ভিড় হচ্ছে না ভিড় হয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠান্ডা লাগছে এখন আর দেখছো পুরো ফাঁকা কারণ এখন দেরি আছে প্রোগ্রাম তাই পুরো ফাঁকা আটটার পরে পুরো ভরে যাবে মানে আমি এসছি এর আগে তিন বছর পরে আবার এলাম মেয়েকে নিয়ে প্রথমবার মেয়ের এটা ডুয়ার্স মেলা দেখা তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এটা খুব বড় মেলা আলিপুরদুয়ারের সব থেকে বড় মেলা হচ্ছে এটা ওটা ছাড়বে না ওটা নিয়ে ও হাঁটবে ধাক্কা লেগে গেল ওই পুলিশ পুলিশদের সাথে ধাক্কা লেগে গেল আমার মেয়ের এটা দেখো তোমরা দেখো ও নিয়ে যেতে পারবে না সামনে দিয়ে ও কিন্তু নিয়েই যাচ্ছে হাতে দিচ্ছে না টাকা টাকা খেয়ে যাচ্ছে আর এখানে বিশাল বড় ফোর্স আছে বুঝছো চলো 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 এদিকে 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 আমার কোলে আসো মেয়ে কথা শুনবে না আমার বটম টম 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 করে বেরিয়ে যাচ্ছে আর পুরো মাঠ ফাঁকা হাঁটতেও পারে না দেখো আর আজকের কে আসবে সিঙ্গার অমিত শাহ আসবে বুঝতে পেরেছো এখন বাড়ি যাবো আমার বরবালাকে ছবি তুলবে যাও দেখো পুরো মাঠ ফাঁকা কি বিশাল বড় মাঠ দেখেছো পুরো ফাঁকা মেলার থেকে আমার মেয়ে বাড়ি যাবে না দেখো হাত ধরে টেনে টেনে নিয়ে আসছি তবুও বেরোচ্ছে না পারলে শুয়ে পড়ে এরকম অবস্থা দেখো এত দুষ্টু এত দুষ্টু তো গাইজ এখন আর কথা বলবো না বাড়ি গিয়ে কথা বলবো বুঝেছো চলো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ও কাদের সাথে ধাক্কা লাগছে দেখেছো পুলিশদের সাথে ধাকা লেগে গেছে এটা নিয়ে এরকম এরকম করে একটা মহিলা পুলিশ বলে এই ওকে আবার ধরলো ওইখানে তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি আর আমার মেয়ে পুরো মেলাতেই কি যে করেছে মানে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে একটুও কোলে থাকে না আর আসার সময় তো মানে ঘরই আসবে না ও মেলাতে আরও থাকবে যাওয়ার সময় তো সকাল থেকে একবারও বলেনি যে মেলায় যাব জোর করে নিয়ে গেছি ও মানে কি ভালো লাগবে বলে তো যাই হোক মোটামুটি মেলা টেলা ঘুরে চলে এসেছি আর হঠাৎ যেই উঠেছি আমার মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়লো বাড়িতে এসে শুয়ে দিয়েছি সাথে সাথে দেখো উঠে পড়েছে বুঝেছো দিয়ে ওর শুরু হয়ে গেছে দুষ্টুমি করা আর আজকের ভালো লাগছে প্রথমবার মানে ডুয়ার্স মেলাটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখিয়েছি তো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই বলবে আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের সব থেকে বড় আর ফেমাস মেলা ডুয়ার্স মেলা তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বেশি বকবক করব না কারণ হাঁপিয়ে গেছি সেই 3:30-4 থেকে গেছিলাম এই মাত্র ঢুকলাম এখন বাজে 7:14 তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে এখন ড্রেস ট্রেস ছাড়বো বাই 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 করে দাও দেখেছো তো জেগে গেছে তো চলো বাই বাই।